নমস্কার বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আমি বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে কীভাবে ঘি তৈরি করি সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সর দেখতে পাচ্ছেন, এই সর আমি এক মাস ধরে জমে রেখেছিলাম, আর সরটি আমি বাইরে রাখিনি, ফ্রিজে রেখেছিলাম। তো আজকে আমি ঘি তৈরি করব বলে ফ্রিজ থেকে আমি 4-5 ঘন্টা আগে বাইরে বের করে রেখেছিলাম। এখন আমি সরের বাটি থেকে বড় পাত্রে সরগুলিকে ঢেলে নেব। বড় পাত্রে ফেটাতে সুবিধা হবে, তাই আমি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে ফেটে নেব, খুব ভালো করে ফেটাতে হবে। ঘি তৈরির ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে সরটাকে খুব ভালোভাবে ফেটানো, তো আমি খুব ভালোভাবে ফেটে নেব। অল্প অল্প করে সর জমে যদি বাড়িতে খাঁটি ঘি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, আমি ঠিক এইভাবেই করে থাকি। অনেকে অনেকভাবে করে থাকে, কিন্তু আমার এই পদ্ধতি আমার সহজ বলে মনে হয়, তাই আমি এইভাবেই ঘি তৈরি করে থাকি। 20-25 মিনিটের মতন এইভাবে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা ঠিকঠাক হলো কিনা এবারে আমি একটু পরীক্ষা করে নেব। এখানে এক বাটি জল নিয়েছি, এবার জলের মধ্যে 1 চামচ মাখনটা ঠিকঠাক হয়েছে কিনা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে যদি মিশে যায় তাহলে ভাববো আমার ফেটানোটা ঠিকঠাক হয়নি, জলের সঙ্গে মিশছে না তাহলে আমার ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এই যে জলের মধ্যে ভেসে উঠছে এটি হচ্ছে মাখন, মাখনটি জলের পরে ভেসে উঠেছে, তাই আমার ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এবারে মাখনগুলিকে আমি পরিষ্কার জল দিয়ে 2-4 বার ধুয়ে নেব, আর মাখন ধোয়া জলটিও ফেলা যাবে না, এই গরমে আমরা শরবত হিসাবে খেতে পারি। ধোয়া হয়ে যাওয়ার পরে আমি মাখন ধোয়া জল বা মাঠাটিকে আমি আলাদা পাত্রে রেখে দেব। সুন্দর মাখনগুলি জলে ভেসে উঠেছে। এভাবে আমি আরো 2 বার ধুয়ে নেব। এভাবে আরো আমি 2 বার ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে মাখনগুলি দিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়তে হবে। দেখুন ঘি বের হতে শুরু করেছে। অনেকটা ঘি বেরিয়ে এসেছে। এভাবে আরো 10-15 মিনিট আমি গরম করে নেব, মানে ফোটাতে থাকবো। যত ফুটবে তত ঘিটা বেরোতে থাকবে। আমার আপলোড করা ভিডিওতে যত আমি ঘিয়ের ব্যবহার করেছি সেগুলি আমার বাড়িতে তৈরি করে ঘি। আমার এই সহজ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নিরামিষে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখে দেবেন। তো ঘিটি আমার তৈরি হয়ে গেছে, এবারে ঘিটাকে আমি ছেঁকে নেব। ঘিটিকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে কৌটোই ভরে নেব। দেখুন কি সুন্দর হয়েছে ঘি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।